তোমরা অনেকেই আমাকে চেনো, তো তোমরা কেমন আছো বলে বলো কমেন্ট বক্সে। আর আমি কিছুদিন আগে বৃহস্পতিবার একটা ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেল থেকে, আজকে আরেকটা ভিডিও আপলোড করতে চলেছি, আপলোড করতে চলেছি না, আর তোমরা এখন দেখছো। তো আজকে একটা আলাদা বিষয় নিয়ে বলতে চাই, সেটা চলো শুরু করা যাক, তুমি বুঝতে পারবে কী বলছি কি না বলছি। কিছু আমার ব্যক্তিগত মতামত যেটা তোমাদের সামনে তুলে ধরতে চাই, আর তোমাদের যেটা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ওকে, তো ফার্স্ট ধরুন আমি একটা গাড়ি চালাচ্ছি, গাড়িটা প্রথম দিন আমি আপনাকে ধাক্কা দিলাম, দিয়ে আপনার দুটো পা ভেঙে দিলাম। সেকেন্ড দিন আবার আমি গেলাম গাড়ি নিয়ে, গিয়ে অ্যাক্সিডেন্ট করে ধাক্কা দিয়ে আপনার হাত দুটো ভেঙে দিলাম। থার্ড দিন আমি আবার ওই গাড়িটা নিয়ে গেলাম, গিয়ে আবার আপনাকে ধাক্কা দিলাম। তো তারপরেও যদি আপনার মনে হয় ওটা অ্যাক্সিডেন্ট, তাহলে বলুন আমি আপনার সঙ্গে ওই কাজটা করতে রাজি আছি। যদি বলেন ওটা অ্যাক্সিডেন্ট, তাহলে আমিও বলবো তাহলে কৃষকদের সঙ্গে যেটা হয়েছে ওটাও রোষ, ওটাও রোষ। কারণ একটা মানুষ পরপর তিন দিন একটা মানুষকে নিয়ে কী করে রোস্ট করে, তাহলে কি এটা আগে থেকেই প্রি প্ল্যান, আগে থেকেই কি ওটা প্রি প্ল্যান ছিল যে ওকে নিয়েই পরপর পরপর যা ভিডিও আসছে ওকে নিয়েই আসছে সেসব দেখে নিই। এটা আমার মতামত জানি। সেকেন্ড, আমার মাকে আমি মা বলবো, মাদার বলবো, মম বলবো, মাম্মি বলবো, কি যাই বলে মাকে, যাই বলে যে যতগুলো বলে, আমি কি বলবো সেটা নিশ্চয়ই আমার ব্যক্তিগত ডিসিশন, ইটস মাই পার্সোনালিটি, ওটা আমার পার্সোনাল, ওখানে আর কারুর অধিকার নেই, ওটা আমি বল কী বলে ডাকবো সেটা আমার ছাড়া আর কারুর ব্যক্তিগত হতে পারে না। সিমিলারলি ইট ইজ হিজ পার্সোনাল, নো ওয়ান এলস শুড ব্লো দেয়ার নোজেস দেয়ার, প্লিজ। তৃতীয়ত, বিএসপি, বিএসপির কাছে আমার একটাই প্রশ্ন, আপনাদের সঙ্গে কৃষকদের যাই হয়ে থাকুক সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা লাইভে এসছেন বিএসপিজি, আপনাদের সঙ্গে কৃষকদের যে প্রবলেমটা হয়েছে সেটা বলার জন্য আপনারা এক ঘন্টা লাইভে এসে 50 মিনিট কথা বললেন কৃষকদের ব্যক্তিগত জীবন নিয়ে। কৃষকদের ব্যক্তিগত জীবনে হাত দেওয়ার অধিকার আপনাদের নেই। বিএসপিজির যে এটা হেডলাইনটা, ওটা ছিল শিল্পীর সাথে শিল্পীর পাশে, অবশ্যই, কিন্তু শিল্পীর সাথে শিল্পীর পাশে আপনাদের সঙ্গে একটা শিল্পী কোনো প্রবলেম করেছে আপনারা সেটা না বলে বিএসপিজি এসে লাইভে কৃষকদের ব্যক্তিগত জীবন নিয়ে সে কী করেছে না করেছে টানাটানি করছে। কৃষকদের ব্যক্তিগত জীবনে হাত দেওয়ার অধিকার কোনো দিনই বিএসপিজির নেই, যেটা আমার ব্যক্তিগত ধারণা। সুমিত গাঙ্গুলি দাদা সেদিন বিএসপিজির লাইভে এলো, এসে অনেক কথা বললেন, তার সঙ্গে বৌদি গানটা নিয়ে অনেক কটুক্তি করলেন, সত্যি তাহলে বৌদি গানটা আমারও হয়তো ভালো লাগেনি, সেটা কথা না, আপনি এসে সেদিন যে ধরনের কটুক্তি করলেন এতটাও খারাপ ছিল না ওই প্রজেক্টটা, এতটাও খারাপ ছিল না ওই প্রজেক্টটা, আপনি 5টা কথা বলতে পারতেন কিন্তু যেভাবে কটুক্তিটা করলেন ওইভাবে ছিলেন না, ছিল না প্রজেক্টটা। আপনি 40 বছর বাংলা ইন্ডাস্ট্রিতে আছেন সুমিতদা, আপনাকে একটা কথা বলি, কিছু বছর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে দুপুরে ঠাকুরপো বলে একটা মুভি রিলিজ হয়, কিছু বছর আগে SVF প্রোডাকশান হাউস থেকে, তখন কি আপনাদের মনে হয়নি ওটা সমাজের অপসংস্কৃতির মধ্যে পড়ছে, নাকি ওটাতে SVF এর বড় কোম্পানির স্ট্যাম্প লাগানো আছে বলে ওটা অপসংস্কৃতির মধ্যে পড়ে না, কোনটা বলতে চাইছেন আপনারা? যদি কৃষকদের বৌদি গানটা অপসংস্কৃতির মধ্যে পড়ে, তাহলে আপনাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু কিছু মুভি আছে সেগুলোও কিন্তু অপসংস্কৃতির মধ্যে পড়ে, এটা মাথায় রাখবেন। এসে যেটা বলতে চাই, যারা বলছে কৃষকদের নিজস্ব কোনো গান নেই, তাদেরকে একটাই কথা বলতে চাই, কোনোদিন ইউটিউবে গিয়ে কৃষকদের চ্যানেলে যে কোনো গানের নিচে ডিসক্রিপশানে গিয়ে দেখো, ওখানে ডিসক্রিপশানে পুরো ক্রেডিটটা দেওয়া আছে, তোকে দিন দুপুরে, নালিশ, আমি কেন বুঝি না রে তুই, আরও যত সব গান টানগুলো আছে ওগুলো কে লিখেছে, ওগুলো কে লিখে দিয়ে গেছে, নিজেকে কষ্ট করে তৈরি করতে হয়, একটা তোমরা কোথা থেকে একটা কোথাও একটা কৃষকদের কোনো একটা
ভুল দেখতে পেয়েছো বলে যা তা কৃষকদের নামে ছড়িয়ে দেবে তা তো হয় না। এটা মনে করো না আমি কৃষকদেরকে নিয়ে কোনো কৃষকদের যে কোনো খারাপ জিনিসগুলোকে ঢেকে দিচ্ছি, ভুল জিনিসগুলোকে ঢেকে দিচ্ছি তা না। একটা মানুষকে নিয়ে তোমরা যে অবিচারটা করছো তার একটা প্রতিবাদ করছি। ভালো থেকো, দেখা হবে পরের কোনো একটা।